নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ জয়দীপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট প্রায়ই রোজ ঘোরাফেরা করে, যেখানে লেখা থাকে মন খারাপের ওষুধ নাকি পাহাড়। আচ্ছা, সত্যি কি মন খারাপের ওষুধ পাহাড়? যদি সত্যি মন খারাপের ওষুধ পাহাড় হয়ে থাকে, তাহলে আজ আমি আপনাদের নিয়ে যাব দার্জিলিংয়ের খুব কাছে একটা পাহাড়ি গ্রাম, যার নাম দাওয়াইপানি। দাওয়াই কথাটা যদি হিন্দিতে উচ্চারিত হয় তাহলে তার অর্থ হলো ওষুধ, আর পানি মানে এক্ষেত্রে ধরে নিন জল হাওয়া। অনেক সময় ডাক্তাররাও বলেন যে সুস্থ থাকতে একটু জল হাওয়ার পরিবর্তন করে আসুন। এবার যদি আপনি মন খারাপের ওষুধ হিসাবে পাহাড় খোঁজেন, তাহলে সোজা চলে আসুন দাওয়াইপানিতে। দার্জিলিং থেকে মাত্র 1 ঘন্টা এবং শিলিগুড়ি থেকে মাত্র 2 ঘন্টার পথ এই দাওয়াইপানি, আর ঘুম স্টেশন থেকে তো মাত্র 20 মিনিটেই দাওয়াইপানিতে পৌঁছে যাওয়া যায়। এই কথা ঠিক যে দিন দিন হিন্দি হয়ে উঠেছে দার্জিলিং, অথচ বাড়ির কাছে, সুতরাং ছুটি কাটাতে আমরা আর যাই বা কোথায়। এতদিনে বাঙালি খুঁজে নিয়েছে উত্তরবঙ্গের আরও অনেক অফবিট জায়গা, খোঁজ পেয়ে গেছে ডুয়ার্সের স্বাদও, কিন্তু দাওয়াইপানি অন্যদের থেকে একটু আলাদা। দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে কম করেও হবে 7000 ফুট উঁচুতে। দার্জিলিং থেকে যদি পশ্চিমের দিকে চোখ মেলে তাকান, তাহলে হয়তো আপনি এই দাওয়াইপানিকে খুঁজে পেতে পারেন বা নাও পেতে পারেন এই সবুজে ঢাকা গ্রামকে। কিন্তু আপনি যদি একবার পৌঁছে যান এই গ্রামে, তাহলে এখান থেকেই আপনি দেখতে পাবেন দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য, আর কাঞ্চনজঙ্ঘা থাকবে একদম আপনার সামনে। এবার বলি দাওয়াইপানিতে আপনারা কখন আসবেন, এখান থেকে কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন, আর তার জন্য কতদিনই বা সময় আপনাদের লাগতে পারে। প্রথমে বলি কখন আসবেন দাওয়াইপানিতে। বছরের সব সময় আসা যায়, কিন্তু অক্টোবর থেকে মার্চ অবধি ওয়েদার ভালো থাকার জন্য এখানে টুরিস্টরা খুব বেশি পরিমাণে না আসে, কারণ এই সময় কাঞ্চনজঙ্ঘা এবং সূর্যোদয় ও সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যায়, যেরকম টাইগার হিলে দেখা যায়। আর আপনারা যদি মেঘের খেলা আর সবুজ গালিচায় মোড়া দাওয়াইপানি গ্রামকে দেখতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে মে জুন মাসে। এই সময় সত্যি মেঘের খেলা এখান থেকে খুব
খুব সুন্দরভাবে দেখা যায়। এবার আসি এখান থেকে কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন রাঙ্গারুন, রামপুরিয়া ফরেস্ট ভিলেজ, লামাহাটা, তিনচুলে, তাগদা, লেপচাজাগত, এই সব কিছু ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে কম করে 3-4 দিন। আর হ্যাঁ, সঙ্গে দার্জিলিং তো অবশ্যই আপনারা দেখবেন। দাওয়াইপানির ট্যুর প্ল্যান আর বাজেট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। এবার বলি দাওয়াইপানিতে এসে আপনারা কোথায় থাকতে পারবেন আর তার খরচই বা কত। দাওয়াইপানি যেহেতু একটা অফবিট লোকেশন, তাই এখানে আপনারা কোনো ডিলাক্স হোটেল বা রিসর্ট পাবেন না, এখানে পাবেন শুধুমাত্র হোমস্টে। তাই আপনাদের থাকতে গেলে এখানে হোমস্টেতে থাকতে হবে, যেখানে আপনারা নিজের বাড়ির মতো সব রকম সুযোগ সুবিধা পাবেন। চলুন এবার আমি আপনাদের দাওয়াইপানির একটা সুন্দর হোমস্টে ঘুরিয়ে দেখাই, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যায়। যশশান্তি হোমস্টেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। Yes.